হিন্দি সিনেমার নায়ক নায়িকাদের নিজের তালি নাচানে কোরিওগ্রাফাররা। বলিউডের কিছু নামী ড্যান্সাররা সবসময় খ্যাতির শিখরে থাকলেও তাদের স্ত্রী বান্ধবীরা কিন্তু কোনোদিনই তেমন ভাবে লাইমলাইটে আসেনি, কিন্তু বাস্তব জীবনে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাদের অনেকেরই রয়েছে নানা গুণ। তাহলে এক ঝলকে দেখে নিন পর্দার আড়ালে থাকে সঙ্গিনীদের নাম। সাবস্ক্রাইব করুন দ্য রিভিউ ম্যান ফরহাদ, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। নাম্বার ওয়ান, র্যামো ডিসুজার স্ত্রী লিজলি ডিসুজা। প্রায় এক দশকেরও বেশি সময় বলিউডের তারকারা তার শেখানো ছন্দে পা মেলাচ্ছেন। ABCD এবং রেস থ্রি সিনেমা ছাড়াও অনেক ছবির পরিচালনার কাজও করেছেন তিনি। র্যামো ডিসুজার স্ত্রী লিজলি পেশায় একজন দক্ষ কস্টিউম ডিজাইনার। মূলত টেলিভিশন শোতেই কস্টিউম ডিজাইনের কাজ করেন লিজলি। নাম্বার টু, গণেশ আচারিয়ার স্ত্রী বিধি আচারিয়া। ক্যাটরিনার চিকটি চামেলি হোক বা অগ্নিপাতের ঋতিকের মুভমেন্ট যা দেখে আপনি মুগ্ধ হয়েছেন, তার নেপথ্য কারিগর আসলে গণেশ আচারিয়া। বলিউডের এই স্টার কোরিওগ্রাফের স্ত্রী বিধিরও গুণ কম নয়। 2015 সালে তাদের বিয়ে হয়। বিধি বর্তমানে প্রযোজক হিসেবে কাজ করছেন। নাম্বার থ্রি, আহমেদ খানের স্ত্রী শাইরা খান। তিনি একাধারে নামী কোরিওগ্রাফার, অন্যদিকে অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং দক্ষ স্ক্রিপ্ট রাইটার। মিস্টার ইন্ডিয়া, লাকির নায়ক ইত্যাদি নানা ছবিতে অভিনেতারা তারই ছন্দে পা মিলিয়েছেন। আহমেদের স্ত্রী শাইরা প্রযোজনার কাজ করেন। পেপারডল এন্টারটেনমেন্ট নামে তাদের একটি প্রোডাকশন হাউস রয়েছে। নাম্বার ফোর, ধর্মেশের গার্লফ্রেন্ড ব্রেশনা খান। ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 2 এর সেটেই প্রথম আলাপ ধর্মেশ ও ব্রেশনার। শোনা গিয়েছে তারা নাকি এখন চুটিয়ে প্রেম করছেন। স্টেজ শো থেকে রেস্তোরাঁ একই সঙ্গে দেখা যাচ্ছে তাদের। খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন ধর্মেশ ব্রেশনা। নাম্বার ফাইভ, প্রভুদেবের স্ত্রী রামলাল। মোকাবেলা থেকে ABCD তার নাচে মুগ্ধ গোটা দেশ। 1995 সালে রামলালকে বিয়ে করেন প্রভুদেবা। 2011 সালে তিক্ততার সঙ্গে প্রভুদেবার রামলালের সম্পর্ক ভেঙে যায়। শোনা গিয়েছে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গে নাকি সম্পর্কে জড়ার কারণে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন তিনি। নাম্বার সিক্স, গণেশ হেগড়ের স্ত্রী সুনয়না শেট্টি। একাধিক মিউজিক অ্যালবাম ছাড়াও দিলওয়ালে, হ্যাপি নিউ ইয়ার এবং রামানের মতো ছবিতে তার কোরিওগ্রাফি নজর কেড়েছে। 2011 সালে দীর্ঘদিনের বান্ধবী সুনয়না শেট্টিকে বিয়ে করেন গণেশ। সুনয়না পেশায় একজন মেকআপ আর্টিস্ট। স্টেজ পারফরমেন্সের আগে গণেশের মেকআপ নাকি তিনিই করেন। নাম্বার সেভেন, সালমান ইউসুফের স্ত্রী ফাইজা। ডান্স ইন্ডিয়া ডান্স সিজন 1 থেকেই লাইমলাইটে সালমান। ABCD-তেও নজর কেড়েছেন তিনি। ঝালাক দিক লাজা রিয়েলিটি শো ছাড়াও একাধিক টিভি শোতে কোরিওগ্রাফি করেছেন সালমান। 10 বছর চুটিয়ে প্রেম করার পর ছোটবেলার বান্ধবী ফাইজাকে বিয়ে করেছেন সালমান। নাম্বার 8, ফারহা খানের হাজবেন্ড শিরিষ কুন্দর। ফারহা আর শিরিষের প্রেমের গল্প তো মেহনা সিনেমা চলাকালীন থেকে তো শুরু হয়েছিল। এরা একে অপরের সাথে প্রেম করছেন এই খবরটি কোনোদিনই জানা যায়নি, কিন্তু সবাই তখন অবাক হয়ে গিয়েছিল যখন তারা নিজেদের বিয়ের ঘোষণা সবার সামনে করেন। 2004 সালে সাত পাকে বাঁধা পড়েন তারা, আর এখন তো তিন সন্তান নিয়ে সুখের সংসার করছেন এই দম্পতি। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্টস বক্সে জানিয়ে দিন, আর নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।